নম্বর রাখি, লক্ষ্য রাখুন, ওনার জুতো আছে, ইজি চারে কনে লক্ষ্য রাখবেন, ওনার লাঠি, আর ইজি চারি নিচে যে মৃত্যু শয্যা ছবিটা দেখছেন, শরৎচন্দ্রের যে তার পক্ষে স্ত্রী হিরণময়ী দেবী, শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। ডান দিকে যে ছবিটা লক্ষ্য রাখুন, ওনার ছোট ভাই প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায়, পারবে ভাই পাশে পারে তো বাংলা, এখানে সব বিপ্লবীদের মিটিং হতো, নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন দুবার, বাঘা যতীন রাসবিহারী বসু, বিপিন বিহারি গাবলি, চিত্তরঞ্জন দাস সব নদী পথে এসে রাতে মিটিং করতেন, হারিকেন লণ্ঠন জেলে। ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখো, 100 বছর আগের ঘড়ি, একদিন দম দিলে 7 দিন চলবে, কনে লক্ষ্য রাখুন, ওটা গড়গড়া, তার পাশে ওটা ভালসেট রেডিও, আলমারিতে যে বইগুলো দেখছেন উনি পড়তেন, আর সাদা ছবিটার পাশে যে বাঁধানো ছবি শরৎচন্দ্রের নাতি নাতবয়ের ছবি, আয়নাটা লক্ষ্য রাখুন, ওটা বেলজিয়াম কাঁচের আয়না, দেখে পাশে পাঠে সবাই মূর্তি চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন, সেই ঠাকুরটা আজ নিত্য পুজো হয়, চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর, আলমারিতে ওষুধ রয়েছে, লক্ষ্য রাখুন, রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে লক্ষ্মীর হাড়ি রয়েছে, যাও করে যাও।